বাগেরহাটের চিতলমারিতে কলাতলা ইউনিয়নের চিংগুড়ি এলাকা থেকে 7 বছরের এক কন্যা শিশুকে যৌনপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে হাফিজ মাওলানা আমিনুল ইসলাম নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালী গ্রামের ওমর ফারুকের ছেলে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চিতলমারি থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলার দায়ের করেন। এলাকাবাসী জানায়, মাওলানা আমিনুল ইসলাম মসজিদের ইমামতি করতেন ও শিশুদের আরবি শিক্ষা দিতেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ওই শিশুকে তার থাকার ঘরে নিয়ে যৌনপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালায়। চিতলমারি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইকরাম হোসেন জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে হুজুর যে অপরাধ করছে, আজকে একজন হুজুরের জন্য সারা পৃথিবীর সমস্ত হুজুরের উপর যে একটা অপবাদ লাগছে, এই ধরনের হুজুরদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা সবাই এই সেই আশা কামনা করছি।